হজরত আলীর নামাজ নষ্ট করার জন্য একদিন এক ইহুদি তার সামনে দাঁড়ায় গেছে আলী নামাজে দাঁড়াবেন এমন সময় বলতেছে আলী একটা প্রশ্ন তিনি বলেন কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে তোমাকে বলতে হবে এই পৃথিবীতে কোন কোন প্রাণী ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছে এবং কোন কোন প্রাণী সরাসরি মার পেট থেকে বাচ্চা হয়ে জন্ম নেয় কোন কোন প্রাণী বলেন তো এটার জবাব কি এক কথায় হবে এক কথায় হবে না সৈদান আলী মুসকি হাসি মেরে ইহুদি তোমার তো মান্না মান্না সালোয়া খাওয়া তুমি আমার নামাজ নষ্ট করবে আমি নামাজে দাঁড়াচ্ছি এই উত্তর দিতে গেলে আমার বহুত সময় লেগে যাবে কেন তোমাকে উত্তর দিতে হবে আলী বললেন ঠিক আছে এক কথায় উত্তর দিয়ে দি হ্যাঁ ঠিক আছে এক কথায় উত্তর দাও ইহুদি ভাবতেছে মনে হয় এক কথায় উত্তর আলী পারবে না কিন্তু আলী তো শুধু জ্ঞানী না জ্ঞানীদের একজন বিশেষ জ্ঞানী আল্লাহ আকবর বলে এত জ্ঞানী ছিলেন আলী তাকে কথায় কেউ কোনোদিন ঠকাতে পেরেছে এমন কোন মানুষ পৃথিবীতে ছিল না এত মেধাবী ছিলেন এত মেধাবী ছিলেন তাকে কথায় কেউ ঠকাতে পারতো না সম্মানিত ভাইরা সাইয়েদেনা আলী বললেন তুমি যদি আমার থেকে এক কথা শুনতে চাও জবাব হলো আমি নামাজে দাঁড়াবো তো জন্য এক কথায় জবাব দিয়ে দিলাম কোরআন থেকে আমি এটা পেয়েছি উনি বলতেছেন আমি কোরআন থেকে কিন্তু পেয়েছি উত্তরটা হলো যে প্রাণীর কান মাথার বাইরে থাকে ওটা হলো মার পেট থেকে বাচ্চা হয়ে আসা প্রাণী আর যে প্রাণীর কান ইন্টারনাল মাথার মধ্যেই থাকে দেখা যায় না ওটা হলো ডিম থেকে আসা প্রাণী ইহুদি উত্তর পাইছ হ্যাঁ যাও নামাজ পড়ি সুবহানাল্লাহ বলবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা tulhikum amwalukum ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ যিকির থেকে জানো তোমার সম্পদ দুনিয়ার সকল কাজ তোমার সন্তান সন্ততি জন তোমাকে গা ফেল করে না রাখে আল্লাহ আকবার বলেন আপনার যত চাকরি থাক আপনার যত পেশা থাক আপনার যত কাজ থাক সব কাজ ফেলে হাইয়্যা আলাস সব কাজ ফেলে হাইয়্যা আলাল ফালাহ আল্লাহ বলবেন সব কাজ রেখে আমি তোকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতে কুরুনী আশকুরুলি ওয়া লা তাকফুরু সুবহানাল্লাহ বলি আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে নিয়ে আজকে আপনারা কষ্ট পাচ্ছেন না তো আলোচনা চালাই জোরে বলি ইনশা আল্লাহ আলী প্রচন্ড মেধাবী ছিলেন ছেলে ছেলেগুলো কম ছিল না প্রচন্ড মেধাবী ছিলেন ওয়াজ লোক বেশি কিন্তু নামাজি তাহলে কি ওয়াসের ভক্ত নামাজ পড়ে না তাই না হ্যাঁ আমাদের মুরব্বীদের কথাগুলো তো খুব মজার কথা ওয়াসতেছ লাগে কিন্তু হুজুর নামাজ হুজুর পানি খুব ঠান্ডা হুজুর আসানা হ্যাঁ তোমার হুজুর পানি ঠান্ডা লাগে ভালো কথা তুমি অসুস্থ পানির দরকার নাই ফাতায়াম্মা মুসাইদান মাটি দিয়ে তুমি তাইয়াম্মুম করো দাঁড়িয়ে পারো না বসে পড়ো বসে পারো না শুয়ে পড়ো সফরে আছো আমার চার রাকাত কে বলছেন আমার চার রাকাত তোমার জন্য দুরাকাত করে দিলাম সুবহানাল্লাহ মাফ করে দিলাম আল্লাহ আকবার বলেন আল্লাহ কি কঠিন আল্লাহ তো সহজ আল্লাহ সহজ আমরা জটিল বানায় ফেলি নামাজ পড়বো আমরা কয়ক্ত আসতে বলবেন না কয়ক্ত নামাজের ক্ষেত্রে কোনো সার নাই একজন মমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সবচেয়ে বড় অর্জন হলো নামাজ তার কাজা হওয়া যাবে না